সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছাদে এসেছি এই টমেটোর গাছের ভিডিও করার জন্য। তো এইটা নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই টমেটোর গাছটা কিন্তু কোনো বিশেষ চারা থেকে বা কোনো বীজ কিনে আনা বীজ থেকে এটা এই গাছটা হয়নি। এই গাছটা যখন ডিসেম্বর জানুয়ারি মাসে যে ভরা মৌসুমটা ছিল টমেটোর, সেই সময় বাজার থেকে যে টমেটো কেনা হয়েছিল সেইটার একটা স্লাইস আমি বারান্দার টবে দিয়েছিলাম। সেখান থেকে যতগুলো বীজ পড়েছিল সেখানে ছিল, সবগুলো থেকেই গাছ হয়েছিল। সেইটার একটা গাছ আমি এই ছাদে নিয়ে এসে এই টপটাতে লাগাই। এটা 5 কেজি ওজনের একটা রঙের কৌটা, সেটাতে লাগিয়েছি, সেটাতে গাছটা বেড়ে উঠেছে। তো এখানে 14টা টমেটো এখন পর্যন্ত ধরেছে। এটা হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি, খুব বেশি কিন্তু একদম ভরা মৌসুম যেটা টমেটো সেটা না। তো বীজ থেকে এই গাছটা হয়েছে এবং এই সিজনে এই টমেটোগুলো ধরেছে। এটা বাজারে যে লাল রঙের যে সুন্দর সালাদে আমরা খাই টমেটোগুলো, সেই টমেটো এটা, সেটা থেকে ধরেছে, বড় হচ্ছে টমেটোটা। এই গাছে কিন্তু যত্ন বলতে আমি কিছুই করিনি। মাটিটাতে যে জৈব সার সবজির খোসা থেকে এবং ডিমের খোসা থেকে যে সারগুলো করি আমি, সেটাই শুধু এখানে দেওয়া আছে এই মাটিটাতে, আর অন্য কোনো কিছুই নেই। রাসায়নিক বা অন্য কোনো ভিটামিন বা অন্য কোনো কিছুই আমি গাছটা থেকে স্প্রে করিনি। আমি আসলে আমার কোনো গাছে কোনো ধরনের কোনো কিছু স্প্রে করি না। ন্যাচারালি রোদের আলোতে এবং পানিতে যে গাছটা হয় সেটাই, আর সার বলতে আমার আর সবজির খোসা থেকে এবং ডিমের খোসা থেকে যে সারটা সেটাই আমার সম্বল। তো এখানে এই এতটুকু যত্নই এই গাছটাতে কিন্তু 14টা টমেটো ধরেছে। দেখুন, কিছুই করতে হয়নি, একেবারে সুস্থ গাছ। আসলে টমেটোর বীজ থেকে যে আমরা যে বাজার থেকে যে টমেটোগুলো কিনে খাই সেইটার বীজ থেকে যে টমেটোটা হয়, এই গাছটা হয়, সেটা কিন্তু আমি গত বছর খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর কি। সেটা হচ্ছে আমার নিজের বাসাতেও না, আমার বোনের বাসায় এই গাছটা হয়েছিল। সে আমাকে 2টা টমেটো খেতে দিয়েছিল এবং বলেছিল যে এটা শুধুমাত্র বাজার থেকে কিনে আনা টমেটোর বীজ থেকে করা। আমি সেইটা শোনার পরে এই বছর আমি এই টমেটোর এই বীজটা লাগাই, সেখান থেকে গাছ হয় এবং কতগুলো টমেটো ধরেছে এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এই ভালো লাগাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। আর যদি আমার এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে কেউ যদি এই গাছটা লাগান তাহলে কিন্তু তা লাগাতে পারেন। তো এখানে ছাদ, যেহেতু ছাদে এই গাছটা আছে, প্রচুর আলো পেয়েছে, রোদ পেয়েছে, তো সেটা তো একটা পজিটিভ দিক। আর যাদের ছাদে দিতে পাচ্ছেন না, বারান্দায় যদি রোদ আসে সেটাও কিন্তু দিতে পারবেন, সেখানেও কিন্তু দেওয়া যাবে। হয়তো এতগুলো টমেটো ধরবে না, কিছুটা কম ধরবে, কারণ আমার নিজের বারান্দায় দক্ষিণ দিকে যে বারান্দা আছে সেই বারান্দায় কিন্তু টমেটোর গাছ আছে, সেখানেও ফুল এসেছে এবং 2টা টমেটো ধরেছে। ইনশাল্লাহ আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই গাছের ভিডিও দেব, আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।